একটা ভালো জিনিস কিনবো, একটু বিশ্বস্ত জায়গা থেকে কেনাই ভালো। অ্যাকশন ক্যামেরা পাওয়া যায় কিনা দেখি, যদি পাওয়া যায় ভালো। আর অনেক হেল্প করলেন, গোপ্রো নিতে বললেন, বললো খুব ভালো। যাচ্ছি হচ্ছে রিলায়েন্স ডিজিটালে, একটা ভালো জিনিস কিনবো, একটু বিশ্বস্ত জায়গা থেকে কেনাই ভালো। তাই রিলায়েন্স ডিজিটালে যাব, যে ওখানে ওই অ্যাকশন ক্যামেরা পাওয়া যায় কিনা দেখি, যদি পাওয়া যায় ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে কালকে আবার বেরোতে হবে, মেট্রোগুলিতে যেতে হবে। তাহলে চলো দেখি রিলায়েন্স ডিজিটালে আমার জন্য কী অপেক্ষা করছে। তো যাই হোক, লেকমলে অবশেষে আমার অ্যাকশন ক্যামেরা পাওয়া গেল না। তো রাজা বেরিয়ে বললো আর এদিক ওদিক ভাটকে লাভ নেই, একদম ডাইরেক্ট চলো মেট্রোগুলির দিকেই বেরিয়ে যায়। তো মেট্রো ধরে নেমে পড়েছি, এবার যাচ্ছি মেট্রোগুলির দিকে। হ্যাঁ, কলকাতার সেই বিখ্যাত ক্যামেরার মার্কেট যেটা মেট্রো গলি, আমরা সবাই কম বেশি চিনি, সেখানে কিন্তু এসে পড়েছি। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কোন দোকান থেকে নিয়েছি, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেবেছিলাম একটা কম দামি অ্যাকশন ক্যামেরা দিয়ে কাজটা চালিয়ে নেব, কিন্তু পাস থেকে এত ভালো একটা রিভিউ পাওয়ার পর আর কম দামি অ্যাকশন ক্যামেরায় গেলাম না। ডাউন পেমেন্ট করে ইএমআইতেই কিন্তু নিয়ে নিলাম গোপ্রো 10। এটাই নিচ্ছি লাস্ট। এই দাদা অনেক হেল্প করলেন, গোপ্রো নিতে বললেন, বললো খুব ভালো। দেখা যাক। তো সকলে গোপ্রো 10 এর এত ভালো রিভিউ দিচ্ছে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। যদিও পয়সা দিয়ে জিনিস কিনবো, খারাপটা কেনার থেকে আমার মনে হয় ভালোটা কেনাই ভালো। তাই আমিও তোমাদের সকলকে একটাই অ্যাডভাইস করতে পারি, আমি বাড়িতে নিয়ে আসার পর যখন ভিডিওটা এডিট করার পর ছাড়ছি, তার আগে তো ফোনটাকে নিয়ে এই ক্যামেরাটাকে নিয়ে অনেকটা ঘাটাঘাটি করলাম, দেখলাম যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি সব কিছু। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাজেটটা অনেকটা বেশি হলেও তোমরা কিন্তু এখানে একদম ইজি ইএমআই অপশানে পেয়ে যাচ্ছ, মানে কোনো রকম এক্সট্রা সার্ভিস চার্জ কিচ্ছু, মানে কোনো রকম এক্সট্রা যে ধরো তোমার ইএমআই অপশান থাকে যে এত টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে সেরকম কিছু নেই। মাত্র 576 টাকা একটা সার্ভিস চার্জের এগেনস্টে কিন্তু তোমরা এই গোপ্রো 10 পেয়ে যাচ্ছ একদম দামের দামে, মানে যেটা দাম সেটাই, তার এক্সট্রা কিন্তু একদমই নেওয়া হচ্ছে না। আমি তো দেখলাম 4টে ডাউন পেমেন্ট করতে হচ্ছে, 4টে ইনস্টলমেন্ট তোমাকে ডাউন পেমেন্ট করে বাকিটা তোমার ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হচ্ছে। আমি সমস্তটা ওখানে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিয়ে তবেই কিন্তু ইএমআই অপশানের দিকে গেছি, কেন আমি নিয়েই গেছিলাম 9000 টাকার মতন। তো 8000 টাকা আমি ডাউন পেমেন্ট করেছি, বাকি পুরোটাই কিন্তু আমি ইএমআই অপশানে নিয়ে নিয়েছি। তাহলে মাসে আমাকে দিতে হচ্ছে ওই 2500 টাকার কাছাকাছি এরকমই কিছু একটা। ওগুলো আবার বলতে গেলে সমস্ত হিসেব করতে হবে, ফোনটার দাম মানে ক্যামেরাটার দাম নিয়েছে 24500 টাকা। তাহলে বুঝতেই পারলে যথেষ্ট সস্তা, সেম দামেই পেয়েছি, শুধু 576 টাকা একটা এক্সট্রা নিয়েছে, যেটা সার্ভিস চার্জ, যেটা সব জায়গাতেই নিয়ে থাকে, সব জায়গাতেই হয়ে থাকে। আর তাই তোমাদেরকে বলবো একদম দেরি না করে মেট্রোগুলিতে চলে এসো, যাদের যাদের অ্যাকশন ক্যামেরার দরকার অবশ্যই গোপ্রো 10টাই নিও, খুব ভালো একটা অ্যাকশন ক্যামেরা। প্রচুর 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 মানুষ ওখানে দাঁড়িয়ে আমাকে রিভিউ দিয়েছে, মাত্র একজন নয় 3-4 জন লোকের থেকে জিজ্ঞেস করতে সবাই ওই একই কথা বলেছে, আর ওই একটা ট্রাইপড নিয়ে নিলাম। তাহলে খুব খুশি হয়েছি আজকে এটা কিনে, মানে স্বপ্ন পূরণের আরেকটা ধাপ একটু এগিয়ে গেলাম। সবটাই কিন্তু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টে। তাহলে
দেরি করো না, একদম চট জলদি যাও, যাদের যাদের দরকার, যারা যারা মনে করছো এই প্রফেশনটাকে মানে ইউটিউবটাকে কাজে লাগাবে, ইউটিউব থেকে কিছু ইনকামের চিন্তাভাবনা করছো, তাদেরকে বলবো ভিডিও কোয়ালিটি কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট। একটা ভালো ভিডিও কোয়ালিটি কিন্তু তোমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। যতই আমরা দামি দামি মোবাইলে ভিডিও করে থাকি না কেন, ক্যামেরার ভিডিও কোয়ালিটি কিন্তু টোটালি আলাদা। অনেক রকম ফিচার্স আছে এই ছোট্ট একটা ক্যামেরায়, আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার ক্যামেরার প্রোটেক্টর লাগানোর কাজ চলছে। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা খুশি হয়েছি, কতটা আনন্দ পেয়েছি। যাই হোক, সমস্তটাই কিন্তু আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা যার যেরকম মনে হবে দেখে কিন্তু সেখানে যোগাযোগ করে জিনিসটা চট জলদি কিনে নিতে পারো। ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই ক্যামেরাটায় তোমরা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছ, 1 বছরের গ্যারেন্টি পাচ্ছ, কোনো রকম কোনো প্রবলেম হলে কিন্তু ফুল রিপ্লেসমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তবে হ্যাঁ, ক্যামেরাটার সঙ্গে কিন্তু এক্সট্রা কোনো কিছু দিচ্ছে না, যেমন ধরো যদি ভাবো একটা এক্সট্রা ব্যাটারি পাবে না, যদি ভাবো মাইক পাবে না, এগুলো কিন্তু সবই তোমাদেরকে আলাদা করে কিনতে হবে। ক্যামেরার সঙ্গে যেটা পাবে সেটা হচ্ছে একটা চার্জার পয়েন্ট পাবে, যেটা আমরা চার্জের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অথবা ডেটা কেবল যেটাকে আমরা বলে থাকি সেটা একটা পাচ্ছ, আর একটা ভেতরে স্ক্রু পাচ্ছ যেটা তোমার ক্যামেরাটাকে ফিক্সড করতে কাজে লাগবে। বক্সটা আনবক্স করছে দেখেই নাও যে বক্সের ভেতরে ঠিক কী কী জিনিস আছে, এইটুকুর বেশি কিন্তু কিচ্ছু পাবে না, ঠিক আছে। তাহলে ঝটপট যাও, ঝটপট কিনে নাও, খুব ভালো একটা জিনিস কাজে লাগবে তোমাদের সকলের। খুবই খুশি হয়েছি জিনিসটা কিনে, আর আশা রাখবো এরপরে হয়তো ভিডিওগুলো আরও ভালো হবে, আরও সুন্দর করে ভিডিও তৈরি করবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, দোকানে যে সকল কাস্টমাররা এসছে তারা যখন শুনছে যে আমি চিন্তা করছি কোনটা নেবো, কী নেবো না নেবো, তখন ওনারাও কিন্তু এইটাই মানে এই অ্যাকশন ক্যামেরাটারই মানে অফার করছে, এটাই নিতে বলছে, এটাই বেস্ট। তবে আমিও আবার সেই এক জিনিস, তবে আমিও অনলাইনে অনেক কিছু দেখে, ইউটিউবে অনেক রকম রিভিউ দেখে তারপরেই কিনতে গিয়েছিলাম। তো যাই হোক, অবশেষে আমার হাতে আজকে আরও একটা স্বপ্ন পূরণ, আর সবটাই সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্য। বারবার বলি, যেটুকু পারছি, যেটুকু করছি, যেটুকু করার চেষ্টা করছি সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, আর তোমাদেরকে একটু আনন্দ, একটু ভালোবাসা দেওয়ার চেষ্টাতেই এই সকল কাজকারবারগুলো। অনেকটা রিস্ক নিয়ে জিনিসটা কিনেছি, আর আশা রাখছি হয়তো আগামী দিনে আরও বেটার কিছু ফল পাবো। তোমরা সবাই সঙ্গে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো, আর সাপোর্ট করো, কেমন?